মাহেরপুরের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ, সেই পরিষেবার সপক্ষেই কিন্তু আমাদের বামপন্থীদের জয়লাভ করা যায় না। একটু দাদা, একটু দাদা, সারা বাংলা জুড়ে যখন সবুজ আবির উঠছে, তখন তাহেরপুরে ব্যতিক্রমী কেন, কিভাবে? তাহেরপুরের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ এবং এখানকার মানুষ তাহেরপুরের বিগত দিনের উন্নয়ন দেখেছে এবং বর্তমানে বামপন্থী ঘরানার মধ্যে যে উন্নয়নটা হয় এবং সমগ্র মানুষের স্বার্থে, এবং আমরা যারা বোর্ডে ছিলাম বিগত দিনেও যারা ছিলেন তারা যথেষ্টভাবে তারা পরিষেবা প্রদান করতে পেরেছে, এবং বর্তমানে আমরা যারা আবার এসেছি আমরা সঠিকভাবে মানুষের পরিষেবা দেব এবং সুন্দরভাবে পৌর উন্নয়নকে সুন্দর জায়গায় নিয়ে যাব। এবং গত যে সময়কালের মধ্যে করোনা পরিস্থিতির মধ্যে তাহেরপুর পৌরসভা বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন মানুষের পরিষেবা দিয়েছে, সেই পরিষেবার সপক্ষেই কিন্তু আমাদের বামপন্থীদের জয়লাভ করা যায় না। সারা রাজ্যেই তো বলা যেতে পারে যে সবুজ আবিরের ছয় লাভ, তাহেরপুরে তাহলে লাল আবির উঠবে, এটা কতটা আনন্দ লাগছে? এটা ভীষণ আনন্দ লাগছে। সবচেয়ে আনন্দটা হচ্ছে আমাদের ভালো লাগছে আমরা আমাদের জয়টাকে আমরা তাহেরপুরবাসীর ক্ষেত্রে উজ্জীবিত হয়ে আছে এবং তাদেরকে আমরা সেই আমাদের জয়টাকে তাদের কাছ থেকে শিখে এবং তাদেরকে আমরা সেটা আবার নতুন একটা জায়গায় উজ্জীবিত করার জন্য আগামী দিনে ভবিষ্যৎকে আরও সুন্দর এবং সার্থক এবং সুন্দরময় করার জন্য আমরা আরও নতুনভাবে প্রেরণা পেলাম। ফলাফলটা কী হয়েছে একটু বলুন? ফলাফল হয়েছে আমাদের সিপিআইএম 8 এবং তৃণমূল কংগ্রেস 5। ভোট তেরোটি, ভোট আমাদের দুজন প্রার্থী ছিলেন রতনরঞ্জন রায় এবং সঞ্জয় কুমার গোস্বামী। এই দুটো ওয়ার্ডে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার সময় থেকে কিন্তু মানে বিরোধীরা প্রচণ্ড রিগিং করে এবং ছাপ্পা ভোট মরায়, যার জন্য তারা কেউ হয়তো আমাদের রতনরঞ্জন রায় 11 ভোটে পিছিয়ে গেলেন এবং সঞ্জয় গোস্বামী 34 ভোটে পিছিয়ে গেলেন। না হলে আমাদের এই ভোট আরও বেশি সংখ্যক আমাদের হচ্ছে কাউন্সিলররা জয়ী হতেন এবং সিট পেতেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।